টাঙ্গাইলের মধুপুরে মির্জাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ইউপি সদস্যগণের মধুপুর প্রতিনিধি বাবুল রানার প্রতিবেদনে দেখুন বিস্তারিত টাঙ্গাইলের মধুপুর উপজেলাধীন ছয় নম্বর মির্জাবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান সাদিকুল ইসলাম সাদিকের উপর বিভিন্ন দুর্নীতি অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগে অনাস্থা এনেছেন ইউপি সদস্যগণ রবিবার বিকেলে ইউনিয়ন পরিষদের সম্মুখে ইউপি সদস্যগণ উপস্থিত থেকে এ অনাস্থার ঘোষণা দেন এ সময় উপস্থিত ছিলেন মহিলা সংরক্ষিত আসনের ইউপি সদস্য শাহনাজ বেগম জমিলা বেগম রোকেয়া ইউপি সদস্য মিজানুর রহমান বকুল আমিনুল ইসলাম জয়নাল আবিদিন মিয়া জুয়েল ও মনিরুজ্জামান ইউপি সদস্যদের অনাস্থা প্রদানের উক্ত ইউনিয়নের জনসাধারণ দুর্নীতিবাজ চেয়ারম্যান সাদিকের বিরুদ্ধে একটি বিক্ষোভ মিছিল বের করেন তারা এই ইউনিয়ন পরিষদ থেকে এই দুর্নীতিবাজ চেয়ারম্যানের দ্রুত অপসারণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানান